খুব বেশি স্বল্প দৈর্ঘ্যে আপনাকে দেখা যায় না, কিন্তু এই যে স্বল্প দৈর্ঘ্যটা আছে এটা করার পিছনে কারণটা কি? স্বল্প দৈর্ঘ্যে তো সেরকম ভাবে আমাদেরকে বলা হয়নি এর আগে। ইনফ্যাক্ট স্বল্প দৈর্ঘ্যর গল্পগুলো যখন সিলেক্ট হয়, আমার মনে হয় যে আমাদের জেনারেশন কিংবা আমাদের এজ গ্রুপকে টার্গেট করে বানানো হয় না, তো ক্যারেক্টার ডিমান্ড করেছে বলেই আসলে এই স্বল্প দৈর্ঘ্যে আমি আছি। আচ্ছা আপু, প্রথমে জানতে চাইবো যে এই গল্পের প্রেক্ষাপটটা কি? এই গল্পে আমি যদি বলি যে আমার ক্যারেক্টার কি, আগে ক্যারেক্টারের কথা যদি বলি, তাহলে আমি বলবো যে এখানে টোটালি আমি একটা সাপোর্টিং ক্যারেক্টার করছি। গল্পটা পুরোই আসলে রুদ্রকে ঘিরে, যে বাচ্চাটা তাকে ঘিরেই আসলে গল্পটা শুরু হয়েছে এবং শেষও হয়েছে, এগিয়ে গেছে, সবই বাচ্চাটাকে ঘিরে। তো বাচ্চার মায়ের ক্যারেক্টারটা করছি, এবং আমি বলবো যে এই বাচ্চার হিরো হিরোইন সব, এই গল্পের হিরো হিরোইন সব কিছুই বাচ্চাটা, আমি একটা সাপোর্টিং ক্যারেক্টার করছি।